চট্টগ্রামের চন্দনা এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার ও উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 13 এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় গাছবাড়িয়া কানহার দস্তরখানা রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনা এক্সপ্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় চন্দনা এক্সপ্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা পৌরসভা মেয়র আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম খোকা। এবং বিভিন্ন কারণে এখন হলুদ সাংবাদিকতায় লিপ্ত হচ্ছে আমার বড় ভাই হাবিবুর রহমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মাগুর শুধু তাদের বিনিময়ে স্বাধীনতা হয়েছে, আমি বলবো যে সেটা হলো কিঞ্চিৎ একটা। প্রধান আলোচক ছিলেন চন্দনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। আমাদের বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার খায়রুদ্দিন বরকত। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও 2000 প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাসিরউদ্দিন বাবুল, কার্যকরী সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবু তুয়াব চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমার সংবাদ এবং সাঙ্গু প্রতিনিধি এম ফয়েজুর রহমান, চন্দনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবু তালেব আনসারী, বিজেসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের ম্যানেজার মোহাম্মদ এরশাদ, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী, কালের কণ্ঠ পটিয়া প্রতিনিধি কাউসার আলম, দেশ রূপান্তর পটিয়া প্রতিনিধি আনমর সেলিম, চন্দনা প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক এম এ হামিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য ও বাংলা টিভির দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি রাব্বি, চন্দনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল্লাহ টিপু, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, কার্যকরী কমিটির সদস্য মুক্তার আহমদ, জসীমউদ্দিন মোশাররফ হোসেন মিশু, সাংবাদিক আবু তাহের, ফটো সাংবাদিক গৌতম দাস, সাংবাদিক সাজ্জাদ হোসেন সহ অসংখ্য কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সহ প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। বক্তারা বলেন, রমজান একটি পবিত্র মাস, এটি সিয়াম সাধনার মাস। এ মাসে আল্লাহ পাক মমিনের সকল পাপাচার মাফ করেন। ইফতার মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বাস্তব জীবনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুব্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবনযাপন করে না। দেশ ও দেশের মানুষের অধিকার স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব প্রেস কাউন্সিলকে যথাযথ পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে, যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়। সবশেষে হাফেজ মাওলানা মোহাম্মদ জাহেদ হোসেনের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।